হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভীষণ ভালো আছি, চলে এসেছি। তো দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে, তাই না? সত্যি দেখো, সকাল সকাল ফুলের মধ্যে শিশির পড়েছে, তো কতটা ভালো লাগছে। দেখতেই পাচ্ছ শিশির পড়ে আছে পুরো ফুলের মধ্যে, আর দেখো সব চুটকি গাদা হয়েছে। যাই হোক, দেখো এখানে বাচ্চারা সব খেলা করছে, পড়িয়ে চলে এসেছি। তো এবার রান্না বান্না আছে কিছুটা। তো সকালবেলা তোমাদের দাদাভাই রান্না করে দিয়েছিলাম, কিছুটা করে নিয়েছিলাম, আর কিছুটা বাকি আছে। তো দেখো এইটা আমার একটা ননদের ছেলে, তো দেখো দেখছে কিভাবে আমি ওর সাথে কথা বলছি, যার জন্য ও এইভাবে দেখছে। তো ওকে কথা বলতে বলছি, ও কথা বলছে না, লাস্টে বলছে দাদা। যাই হোক দেখো, রান্না বান্না করার জন্য একটু নিয়ে নিয়েছি জ্যান্ত বাটা মাছ। তো একেবারে কেটে তারপরেই তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো দেখো এখানে মাছ কাটানো হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। তো এখানে দেখো ভাজতে দিয়ে দিচ্ছি। তো দেখো চলে এলাম অনেকক্ষণ পরে, আমার রান্না বান্না সব কমপ্লিট। দেখো এখানে ভাত আর উচ্ছে আলু ভাতে হয়েছে, আর এখানে দেখো ফুলকপি আলু দিয়ে একটা মাখামাখা করে তরকারি করেছি, আর এখানে দেখো মাছটা ঝাল করেছি, বাটা মাছটা। তো আজকের মেনু এটাই আর কিছু নয়, আর কিছুটা বাটা মাছ ভেজে রেখে দিয়েছি কালকের জন্য, কালকে হবে কারণ অনেক কটাই ছিল। আর দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পরে এখন যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি আমাদের পুকুরে কাচাকুচি করতে যাচ্ছি। তো আমি কলপাটটাতেই সব কেচে নিই, তোমরা তো দেখেইছো, কিন্তু আজ ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের পুকুর ধারটা, তার জন্যই যাচ্ছি। আর তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো এখানে বাবু কী করছে, বাবু বলছে আমিও যাব। আমি বললাম চলো, তো যাচ্ছে। তো দেখো চলে এসেছি। তো এখানে দেখো একটা দাদা চাষ করেছে, দেখো সব ফুলকপি গাছ। তো গাছগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, পাতাগুলো একদম সবুজ সবুজ হয়ে আছে, খুব সুন্দর হয়েছে। আর এখানটা রোদ লাগে তো, যার জন্য খুব সুন্দর হয়েছে। দেখো এখানেও বেগুন গাছ আছে, ফুলকপি গাছ আছে, অনেক কিছুই গাছ দিয়েছে, তো সব কিছুটাই ভালো হয়েছে। আর তো দেখো চলে এসেছি আমাদের পুকুর পাড়ে। তো দেখো এখন জল একদমই করে কমে গেছে, নালে প্রচুর জল থাকে। তো দেখো জলটা একদমই কমে গেছে, আর জলটা পুরো একদম সবুজ হয়ে গেছে। তো খুব একটা আশা হয় না, কারণ বাড়িটা থেকে এইখানটা অনেকটাই দূর, বুঝতেই পারছো অনেকটাই আসতে হয়, যার জন্য এখানে আর আশা হয় না। অনেক কিছু কাচাকুচির থাকলে তবেই আসি, না হলে আসি না। আর দেখো কতটা জল কমে গেছে, একদম নিচে জল চলে গেছে। চলো এবারে কাচাকুচিটা করে নিই। তো দেখো বাবু এসেছে আমার সাথে, ওর সাথে একটু বকবক করতে করতেই কাচাকুচি করে নিচ্ছি। আর তো চাদরগুলো না একটু তোলা জলে তো কাচতে অসুবিধাই হয়, কারণ অনেকটা পাম্প করে করে কাচতে হয়, বুঝতেই পারছো। ওই জন্য একটু অনেক কিছু কাচাকুচি থাকলে একটু পুকুরে চলে এলে সুবিধা হয়। তো দেখো বাবু বারবার ফোনের সামনে চলে আসছে। যাই হোক, তো দেখো আমার কাচাকুচি সব হয়ে গেছে, আর এবার ধুয়ে নিচ্ছি। তো দেখো আমার ধোয়াও হয়ে এসেছে। পুকুরটা জানো তো, এইটা আমাদের সবার ভাগের পুকুর, আর এটা জেঠিমাদের ঘাট, যখন কাচতে আসি এখানেই আসি। আর তো কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেছে, এবার বাবুকে স্নান করাবো। তার আগে চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছ কত বাচ্চারা সব আছে, দেখতে পাচ্ছ কেন বলো তো? দেখো ওখানে একটা উনানও খোলা হয়েছে, তো কেন সেটা তোমরা সবাই বুঝতেই পারবে। আর এই দেখো এখানেই নাতা দিচ্ছে, কেন দিচ্ছে কি কারণে চলে এসেছি অনেকক্ষণ পরে। তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, একদমই পারিনি, তো একটু কাজ ছিল। আর তো আজ কি আছে বলো তো? আজ আছে বাচ্চাদের একটু ফিস্টি, তো আমাদের খামারেই হবে। তো বাচ্চারা একটু ফিস্ট করবে, বললো তো বৌদি আমাদের একটু রান্নাটা করে দেবে। তো আমি বললাম ঠিক আছে করে দেব। তো চলো তোমরা তো দেখতেই পারবে যে কি করছি না করছি। আর সকাল থেকে খাওয়া দাওয়া তো দেখতে পারলে, সব কিছু রান্না বান্না হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, তারপর একদম খাওয়া দাওয়া করে চলে এসেছি।
তো এখন একটু বসে আছি, আর তো একটু পর থেকেই আবার সব কাটাকুটি করতে হবে। আর তো একটা আনন্দ, তাই না বলো? বাচ্চাদের এটাই একটা আনন্দ। আর বাবু ওখানে দেখো শুয়ে আছে কিন্তু ঘুমোচ্ছে না, দেখেছো? দেখছে আবার। তো দেখো বাইরে সবাই চলে এসেছে। আর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো দেখো এখানে বিকালবেলা একদম কাটাকুটি করতে চলে এসেছি। ওখানে দেখো আলু সবজি টবজি সব আছে, এখানে আছে মশলা আর এখানে আছে ডিম, তো কি হবে বলো তো? তো দেখো এখানে আমরা কাটাকুটি করতে চলে এসেছি, আর ওদিকে দেখো আদা রসুন মানে ছাড়ানো হয়নি এখনও, রাখা আছে। আর এদিকে দেখো আমরা কেটে নিচ্ছি, তো আলু ছাড়িয়ে দিচ্ছি, আর ওদিকে কলে সব কলা পাতাগুলো ধুয়ে নিচ্ছে, মানে ওতে করেই খাবে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কাটছি, আর চারিদিকে সব বাচ্চারা খেলা করছে আমার পেছন দিকটা, আর বাবু তো ক্যামেরা ধরে দিচ্ছে যার জন্য সব কিছুটা দেখাতে পারছে না। এদিকে দেখো আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো যা যা লাগবে সব কিছুই কাটাকুটি হয়ে গেছে। এখানে দেখো ডিমটা সাজানো আছে। আর তো চলো। তো দেখো আর এখানে সব মশলা আছে, এটা দেখো আদা রসুনের পেস্টটা আছে, ওখানে তেল সব কিছুই আছে। এবার তো চলো রান্নাবান্নার দিকে যাই। তো দেখো সব একদম রেডি, আর বাচ্চারা ওদিকে সব খেলা করছে। তো বসাবো একটু পরে, একটু সন্ধ্যা সন্ধ্যা হোক তারপরেই বসাবো। তো হতে হতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ বাচ্চারা করবে বলে সব ঠিক হলো, কিন্তু এর মধ্যে অনেক বড়রাও হয়ে গেছে। দুবার করে ডিম সেদ্ধ করা হয়েছে, দুবার করে আলু ভাজা হয়েছে, মানে একবার রেডি হয়ে গেছে আবার সব করবে বললো, তো যার জন্য আবার বসাতে হলো। আর এখানে দেখো আমি আদা রসুনটা বাটতে চলে এসেছি, তারপরে দেখো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সব বাচ্চারা খেলা করছে, পুরো অন্ধকার হয়ে আছে, ওদিকটাই লাইট জ্বলছে কিন্তু রান্নার দিকটাই চলছে, তো এরা এদিকটাই আছে যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এদিকে দেখো আমি আলুটা ভাজছি। আর তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে দেখো সবাই বসে আছি আমার রান্নার কাছে। আর তো এখন কি করছি বলো তো? দেখো আলুটা ভাজছি, তো অল্পই হয়েছিল, আবার সব বড়রা করছে যার জন্য একটু বেশি হয়ে গেল, তো কড়াটাই ধরছিল না যার জন্য আবার পরে হাঁড়িটাতেও বসাতে হলো। দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এদিকে আমি তরকারিটা করছি, আর এইদিকে সব বাচ্চারা মানে যে ভাত হয়েছিল আরও যে বাসনকোসন ছিল ওরা আগেই মেজে নিচ্ছে, তো বলছে খাওয়ার আগে আমরা সব মেজে নিই। আমি বললাম হ্যাঁ মেজে নাও, তো সবাই মিলে ওরা বাসনটা মেজে নিচ্ছে, আর আমি ওই দিকে দেখো রান্না করছি। তো চলো দেখতে থাকো। আর দেখো পুরো অন্ধকার, লাইট জ্বলছে কিন্তু এতটা তো আসছে না যার জন্য অন্ধকার অন্ধকার লাগছে।
তো এরা খুব আনন্দ করেই মাছছে, কারণ বুঝতেই পারছো ফিস্টি বলে কথা, সবাই মিলে করছে তো ভালোই লাগছে। আর আজ উনুনটাও জ্বলছে, দেখো দূর থেকে দেখো কতটা সুন্দর জ্বলছে, একদম ধাও ধাও করে জ্বলছে। আর বাবু দেখো একটা করে জাল দিয়ে দিচ্ছে, আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা সব ঘোরাঘুরি করছে। তো চলো, এবার আমার তরকারিটা হয়ে এসেছে। তো দেখো কড়ার মধ্যে হচ্ছিল না, যার জন্য হাঁড়ির মধ্যে আবার দিয়ে দিলাম। তো দেখো তরকারিটা হয়ে এসেছে, আর এর মধ্যে হবে না, যার জন্য হচ্ছে একটু সয়াবিন দিয়ে দিয়েছি উপর থেকে, ওকে একটু সয়াবিনটা বেছে বেছে দিয়ে দেবো, সয়াবিনগুলোও খাবে, ডিমও খাবে না। তো দেখো আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে এলে তারপরে ডিমটা দেব, আর একটাই তরকারি তো যার জন্য একটু ঝোলঝুলি করব, তো এতটা ঝোল করব না, আর একটু কমিয়ে দেব। তো চলো, তো এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দেখো ধার থেকে সব খেতে বসে গেছে, কিন্তু ওদিকটায় জানি না কেন অন্ধকার অন্ধকার লাগছে, আলো জ্বলছে বাট তবু অন্ধকার অন্ধকার লাগছে। দেখো এখানেও খেতে বসে গেছে, ভিডিও করছি বলে মাথাটা নিচে করে নিচ্ছে। তো যাই হোক, ওদিকটা দেখো বাচ্চারা সব লাইন দিয়ে বসে গেছে, আর আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি। আর এই দেখো এদিকে সব হাসছে দেখছে। তো দেখো এখনও মানে হাফ জনের খাওয়া হয়েছে, এখনও হাফ জন বাকি আছে। তো বাচ্চাদের আগে বসিয়ে দিয়েছি, আর দুটো তিনটে বড় মানে দেওর ছিল তাদেরকেও বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে এবারে এরা বসেছে, তো দেখো একটা একটা করে উঠছে আর একটা একটা করে বসছে। তো দেখো কি রান্না করেছি এখানে, দেখো আমার আমরা চাটনি করেছি, ডিমের ঝোল আর ভাত, আজকের এটাই ফিস্টির রেসিপি। তো দেখো এখানে ভাত তোলা হচ্ছে আর ভাত দেওয়া হচ্ছে, তো দেখো অর্ধেকটা শেষ হয়েছে, এখনও অর্ধেকটা আছে, আর এখনও এই অর্ধেকটা তরকারিও আছে। তো এবারে আমরা খাবো, সবাইকে দিয়ে দেবো, আর লাস্টে আমরা কয়েকজন বসে খেয়ে নেব। তো দেখো ওরা আগে খেয়ে উঠুক, তারপরে আমরা বসে খেয়ে নেব। তো শুধু বাচ্চাদের হবে বলেই এটা হয়েছিল, তারপরে লাস্টে আবার বড়রাও অনেকেই চলে এসেছে। তো দেখো এখানে রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর এ এখন নাতা দিচ্ছে, আর এদিকে সব বাসন মাজা হচ্ছে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আমার ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। তো আজকের মতো টাটা।